গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রকমারি বাহার। আজকে আমি স্টার্ট করছি কারণ পূজার একটু শরীরটা খারাপ। সকালবেলা থেকে ও মানে যে ঘরে পোঁছা টোচা, তারপরে হচ্ছে খড় ঝাড় দেওয়া, জল আনা, হ্যাঁ যে সরকারে যে কলটা হয় সেই কল থেকে যে জলটা আসে সকাল 7টা পর্যন্ত, তো সেই জলটা এনে ও আমাকে বললো কি আমি আর পাচ্ছি না, আমি একটু রেস্ট নিই, তুমি একটু আমাকে ডেকে দিও 9টার সময়। তো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 9টা, হ্যাঁ এক্স্যাক্টলি 9:35 মতো। আমি একটু কফি আনতে যাবো, কফি নিয়ে এসে ওকে কফি করে তারপর ডাক দেবো। আর ও ঘুমালে ও অতটা ও বুঝতে পারে না ওর সামনে কেউ কথা বললে, তাই ও ঘুমাক, আমি গিয়ে কফি নিয়ে আসি আর একটু আজকে একটু সকালবেলায় কফি খাইয়ে ওকে ঘুম থেকে তুলি। কফি আমল দুধ আর দুটো ম্যালকিস নিয়ে এসেছি। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা নিই, কাছে পিঠে দোকান আছে এখান থেকে নিই নিই, এবার ঝটপট কফি করে ওকে ডাকি কারণ একটু রোদ রোদ উঠেছে, রোদ একটু পাতেও পারবে, ভালো লাগবে। আমি যে প্রসেসে কফি করে দেখাবো তোমাদেরকে, তোমরা যদি এই প্রসেসে কফি করো তাহলে ধরো বাড়িতে তোমাদের 2 চামচ কফি আছে আর গেস্ট আছে মোটামুটি 5-6 জন, তাহলেও যথেষ্ট, ইনাফ। মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা ঢাল, মানে ট্রাই করে দেখো একদিন, তাহলে বুঝতে পারবে যে এই কফি করার পদ্ধতিটা কি সহজ। কারণ কিছু নেই এখানে, আমি জল নিয়েছি পরিমাণ মতো জল নেব এখান থেকে, আর হচ্ছে দুধ আছে আর কফি আছে, আর আমার যেটা লাগবে হচ্ছে এই হ্যান্ড ব্লেন্ডারটা। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, তোমাদের যদি কারো কাছে ইলেকট্রিক ব্লেন্ডারগুলো থাকে তাহলে ওটা ইউজ করতে পারো, ওটা আরও বেটার এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইখানে দেখো রোদ উঠে গেছে, খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, সকালবেলায় দারুণ কুয়াশা ছিল। তাহলে জলটা আমাদেরকে বয়েল করতে হবে, একদম টকবক টকবক করে বয়েল হবে এরকমভাবে জলটা গরম করতে হবে। আর লাগবে হচ্ছে সঙ্গে চিনি। এবার সব কিছু দিয়ে কীভাবে প্রসেসটা করবো এটা একটু দেখতে হবে। আর হ্যাঁ, এরকম একটা গ্লাস লাগবে, মানে অ্যাকচুয়ালি এরকম গ্লাস না নিলে কী হবে, যখন তোমরা হচ্ছে এইটাকে মানে এরকম ভেতরে ঢুকিয়ে এটাকে ঘোরাতে হবে, তো ধরো যখন ঘোরাবে নালে এরকম কাপে করতে গেলে কী হবে জিনিসটা বাইরে বেরিয়ে যাবে। আমি গুঁড়ো দুধ ইউজ করছি, আমি লিকুইডটা ইউজ করছি না, তাই জন্য আগে যদি আমি লিকুইড ইউজ করতাম তাহলে আমাকে আগে কফিটা দিতে হতো, যেহেতু আমি গুঁড়োটা ইউজ করছি তাই জন্য আমাকে গুঁড়ো দুধটাকে আগে লিকুইড করে দিতাম, তাই জন্য আগে এই গ্লাসে আমি কচামচ জল দিলাম। আমি এতটা মতো জল নিলাম, ভালো করে মিক্স করে নিলে যাতে ওই গুলটি গুলটিগুলো না থাকে। এখানে খুব বেশি হলে 1 টেবিল স্পুনও নেই, ঠিক আছে, এই কফি দিয়ে আমাদের হয়ে যাবে দুজনের সাইডে রেখে দিচ্ছি। এবার নিতে হবে এর মধ্যে চিনি, চিনির পরিমাণটা আমি এই যে এই চামচে, ঠিক আছে, একদম ছোট্ট এই ছোট্ট চামচে আমি 1, 2, 3, 4 চামচ যথেষ্ট। এবার আসল কাজ এটাকে ফাটিয়ে দেবো, ইলেকট্রিক ব্লেন্ডারটা থাকলে কি হতো, এই যে আমি এটা স্পিন করছি, এই স্পিনটা ওটা মোটামুটি হয়তো 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখনো অনেক সময় লাগবে, অনেক 12 o'clock midnight the next day 3 days later many months later 2000 years later 1 eternity later মোটামুটি এই লেভেলে রাখলেই যথেষ্ট। আমি বাজা আয়েগা না ভিড়ো, কফিটা গ্লাসে করেই খাবো। এবার এখান থেকে মানে আমরা দুজন খাবো, ঠিক আছে। এবার ঘটনাটা হলো তোমরা যদি ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করো সব থেকে বেস্ট, শুধু কাপে ঢেলে নেবো তাহলেই হয়ে যাবে।
আমি ভুলে গেছিলাম যে পাউরুটি ছিল, ও আবার মনে করালো, তাই পাউরুটিটাকে একটু ছেঁকে নিয়ে আসলাম। আর ও বললো গ্লাসে করে দিতে, আমি আবার একটু পরিমাণটা বাড়িয়ে নিলাম জল দিয়ে আর একটু দুধ দিয়ে। দিয়ে সেম কফির কোয়ান্টিটি রাখলেই যথেষ্ট। ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক ব্লেন্ডার, বারবার করে বলছি ইলেকট্রিক ব্লেন্ডার যদি ইউজ করো ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি 2-3 চামচ জল যথেষ্ট। কেমন হয়েছে বলবা সত্যি করে? ঠিক আছে, ইলেকট্রিক ব্লেন্ডার যদি তোমাদের থাকে সব থেকে বেস্ট, 2-3 চামচ যথেষ্ট জল। তারপর সেম ওই 2 চামচ বা 3 চামচ মতো চিনি আর 1 চামচ মতো কফি, এইটুকু যথেষ্ট। দিয়ে ইলেকট্রিক ব্লেন্ডারটা ইউজ করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং আমি করে দিয়েছি। করে দিয়েছো? হ্যাঁ, গুড মর্নিং করেই তো এগুলো নিয়ে আসলাম আমি। সেটা খুব খারাপ লাগছিল, আমি কাল একটুখানি কাজ টাজ করে আবার শুয়ে পড়েছি, ভালো লাগছিল না। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার গলাটা খুশখুশ করছে বলে ও আমাকে একটু কাড়া বানাতে বানিয়ে দিয়েছে। আর এই দেখো তোমাদের পুচকি কী করছে। ঠিক আছে বলো। বাসন মাজছি, বোতলের মুটকি পরিষ্কার করছি। তাই না বললে তো জানতেই পারতাম না আমরা। তুমি তো জিজ্ঞেস করলে। ওর বলে শরীর খারাপ, বললাম আজকে বাসন কোসন যা আছে রাখো, পরে মেজে নিও, কে শোনে কার কথা। মানে সব কাজ কমপ্লিট না করলেও শান্তি হয় না, ঠিক আছে? এই যে এখন এসব করছে, এখন কাজ কমপ্লিট করে তারপর ঘরে গিয়ে বসে এখন সকালের খাবারটা খাবো দুজন মিলে। সকালের মেনুটা দেখো, গরম ভাত ধোয়া হচ্ছে, আলু সেদ্ধ, সাথে আছে হচ্ছে আলু ভাজা। আর ওই বড়ো বড়োগুলো ওগুলো অবশ্যই তোমরা জানি, ওটা আমার জন্যই করেও। আমার এরকম আলু না পেলে না মনটা শান্তি পায় না। সাথে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি আচার খাবো। আচার খাবে? ঠিক আছে, ম্যাডামের জন্য আমি আচারটা নিয়ে আসছি। আর আমরা তাহলে সকালে খাওয়া দাওয়া সেরে নিই। এবার ওকে স্নানে পাঠাবো, আজকে ও স্নানে যেতে দেরি করছে। না দেরি মোটেই করছি না। 1:10 ওঠো। অন্যান্য দিন ও ভ্লগ করে আর আমাকে এটা করো ওটা করো বলে, আজকে আমি ভ্লগ করছি। ওদিকে আবার বোন আসছে, বোন আবার ওর নতুন আরেকটা মাল আছে, ওই মাল টালগুলো আবার নিয়ে যাবে, যেটা করা হয়ে গেছে আবার নতুন একটা মাল নিয়ে আসবে। বোন তাহলে আসুক, আবার বোনের ক্লোজারটা নেব। স্নান ঠান করে এসে আমি তোমাদের সাথে দিয়ে না আমি বলবো ব্লগ আমি করছি আজকে। তাহলে স্নান ঠান ও করে আসুক, করে এসে হ্যান্ড ওভার করে দেবো ব্লগের দায়িত্ব। আর আমি ওই যে কম্পিউটারটা অন করেছি, আমি একটুখানি কম্পিউটারে একটু ঘাটাঘাটি করে নিই। তাহলে স্নান করে আসি, বলেছিলাম স্নান ঢান করে আমি আমার দায়িত্বে চলে আসব। তো তোমাদের সঙ্গে স্নান করে দায়িত্বে চলে এসেছি। চোখমুখগুলো কেমন লাগছে না, শুকনো শুকনো, প্রচণ্ড শরীর খারাপ। তো বোন এসছে, পুজো দিল, একটু ওখানে কি দাঁড়িয়েছে রোদে, আর এখন এই স্নান ঠান করে উঠলাম। আমি বললাম না তুমি সকাল থেকে করেছো, এবার আমি একটু কথা না বললে আর ভালোই লাগছে না। আজকে ওই আগের দিন যে রান্নাটা বলেছিলাম না তোমাদের, এক্সপেরিমেন্ট করেছি আমি, তো ওই এক্সপেরিমেন্ট রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, ঠিক আছে? শরীর বুঝে যদি দেখি শরীর খুব ঠিকঠাক, মানে খুব খারাপ লাগছে, তাহলে পারবো না, কারণ তাহলে ও একটা কিছু করে নেবে। আর যদি দেখি যে না ঠিক আছে, মনে হয় পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে ওই রান্নাটা চেষ্টা করবো শেয়ার করার জন্য। সবাইকে গুড ইভিনিং। আর গুড ইভিনিং মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু শুয়েছিলাম, অনেকক্ষণই শুয়েছিলাম, এই উঠলাম টনি বাইরে মুখ টুক ধুয়ে এবার ব্লাউজটা হেম করতে বসবো। কালকে ব্লাউজটা দিয়ে গেছে, হেম টেম করিনি এখন পর্যন্ত, ওইটা নিয়েই বসবো। আর একজন চা করছে বাইরে। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। চা করতে গিয়ে কেমন ছড়িয়ে মুড়িয়ে চা করে না, তবুও তো করে আমাকে খাওয়াচ্ছে, এটাই হচ্ছে অনেক। এবার সময় এসে গেছে আমার এক্সপেরিমেন্ট রান্নাটা তোমাদেরকে দেখানোর। তো দেখো এখানে আমি
ফুলকপি একদম ছোট ছোট করে, একদম ছোট ছোট, আর একটু মানে আলুর তরকারি যেরকম আলু হয় ঘুগনির আলু ওরকম গোট গোট করে আলু কেটে নিয়েছি। বাকিটা এবার দেখো, আমি কড়াইতে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর যে দেখছো গুঁড়ো গুঁড়ো ওগুলো হচ্ছে আমি দুপুরবেলায় বেগুন ভেজেছিলাম সেই বেগুনের টুকরো রয়েছে। এখন আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে পাঁচফোড়ন সম্বর দেবো, আর দেবো একটা শুকনো লঙ্কা, তারপরে আলু ফুলকপিগুলো ভেজে নেব। আলু কপিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, খুব যে কড়া করে ভাজবো তা না, হালকা করে ভেজে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু ফুলকপিগুলো সব ডুবে যাবে এমন মাপের জল দিতে হবে। দেখো ওগুলো বেশ ডুবে গেছে, অনেকটাই জল হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো, দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দেবো। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, আর একটু চিনি দেবো অল্প, এই চামচটার একদম সামান্য একটুখানি গরম মশলা দেবো, তরকারিটা আমার হয়েও এসছে। একটু নাড়াচাড়া করি, ঢেকে দেবো, তাহলে গন্ধটা ভালো আসবে। তাহলে আমার এক্সপেরিমেন্ট করা রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর খেয়ে দেখো, মনে হবে যে কি ইয়ে দোকানের সেই মিষ্টির দোকানের পরোটার সঙ্গে যেগুলো দেয় ওরকম টাইপের লাগে। আর কিরণের ভেলকিটাও কেমন লাগলো একটুখানি বলো। কিন্তু কফিটা কিন্তু দারুণ দারুণ করে, হ্যাপি করে। আর ভিডিওটা শেষ করে দিলাম, আগামী দিনে আরও একটা ভিডিওর সঙ্গে সকলের সঙ্গে আবার দেখা হবে। তাহলে আজকের মতো এখানে গুড নাইট, টাটা।